আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে এসেছি মিমির রেসিপি অ্যান্ড ব্লগ নিয়ে তো আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ড তো আমি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে পাঁচ রকমের ফ্রুট নিয়েছি আমি আম নিয়েছি নিয়েছি আপেল নিয়েছি কলা এবং নিয়েছি আঙুর স্ট্রবেরি তো আপনারা চাইলে যে কোনো ধরনের ফল নিতে পারেন আমি এই পাঁচ রকমের ফলটাকে বেশি পছন্দ করি তাই এই পাঁচ রকমের ফলটাই আমি নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি ভ্যানিলা এসেন্সে নিয়েছি আপনারা চাইলে যে কোনো এসেন্সে নিতে পারেন এইদিকে আমি একটা হাঁড়িতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো আমি এই এক লিটার দুধকে শুকিয়ে হাফ লিটার করে নেব এবং অপেক্ষা করব দুধের কালারটা চেঞ্জ হওয়ার পর্যন্ত তো ফিরে আসছি দুধের কালারটা চেঞ্জ হওয়ার পর তো দেখুন এই এখানে দুধটুকু শুকিয়ে কিছুটা ঘন হয়ে এসেছে এবং কিছুটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই হাফ কাপ পরিমাণ চিনি এখন আমি এটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নেব তো ফিরে আসছি শুকিয়ে কিছুটা শুকিয়ে যাওয়ার পর তো ভিউয়ার্স আমি যে কাস্টার্ড পাউডার নিয়েছিলাম তো ওইখানে আমি এখন এইখান থেকে কিছু পরিমাণ দুধ সে কাস্টার্ড পাউডারে দিয়ে দেব তো যদি আমি সেই সরাসরি কাস্টার্ড পাউডারটা দুধে দিতে যাই তাহলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে তাই আমি এখানে একটু আলাদাভাবে নিয়ে মিক্সড করে নিচ্ছি তো আমার এখন কাস্টার্ড পাউডারটা মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি ফিরে যাব সেই রান্নায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধটা অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে সেই কাস্টার্ড পাউডারটা দুধ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দেবো আমি এখন এটাকে একটু ভালো করে নেড়ে দেব লক্ষ্য রাখতে হবে যেন পাতিলের নিচে না লেগে যায় এই কাস্টার্ড পাউডার দেওয়ার পর একটু খেয়াল করে ভালোভাবে নাড়তে হবে কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা খুব দ্রুত পাতিলে লেগে যায় যেন তলাতে না লেগে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখন আমি এটাকে নেড়ে একটু ভালো করে ঘন করে নেব তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো চুলায় থাকা অবস্থায় আপনারা এটাকে বেশি ঘন করতে যাবেন না কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায় তো আমি এটাকে এ পর্যায়ে একটি বাটিতে ঢেলে নেব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটা বাটিতে ঠেলে নিয়েছি এবং দেখুন এটার কনসিস্টেন্সটা কতটুকু ঘন ছিল এটার ঘনত্বটা ঠিক এতটুকু থাকবে কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি এটার মধ্যে ফ্রুটগুলো মেশাবো না কারণ এখন এটা গরম এটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রুটগুলোকে মিক্সড করবো তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর তো ভিওয়ার্স ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর তো এখন আমি এর মধ্যে একে একে সবগুলো ফ্রুট দিয়ে দেব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি একে একে সব ফ্রুটগুলো দিয়ে দিয়েছি তো এই হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড যেহেতু আমি এটা এখন খাবো না তাই আমি এটাকে পুরো ভালোভাবে মিক্সড করিনি আমি এটাকে পরে খাবো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তো আপনারা এ পর্যায়ে মিক্সড করে খেতে পারেন কেউ চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনকে ক্লিক করবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাই তো আমাদের আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে জানাবেন আমার কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তো পিওর্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম